আর্ট ভিলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো সূর্যমুখী ফুল নিয়ে, গাছ নিয়ে এবং ফুলটা নিয়ে কিছু তত্ত্ব। দেখুন, আমি দুটো সূর্যমুখী গাছ এনেছিলাম আগের দিন বসাতে ভুলে যাওয়ায় গাছ দুটোর কন্ডিশন খুবই খারাপ। ডান দিকে রাখা রয়েছে, মানে আমার, আপনারা ভিডিওয়ে ডান দিকে দেখতে পাচ্ছেন, ছোট দুটো গাছ প্রায় মরে গেছে। তো যাই হোক, আমি ছোট একটা টপে, 8 ইঞ্চি টপে আমি অল্প কিছু মাটি দিয়ে সেটা বসাবো। তাই আগে কিছু বাগানের মাটি নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, খুরপি দিয়ে ঠুঁকে ঠুঁকে গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেটা যেটুকু করার, তারপর হাতে করে আমি দেখে নিলাম। নর্মালি আপনারা হাতে করবেন না, এটা নর্মালি গ্লাভস পরে তারপর হাত দেবেন, কারণ যদি মাটিতে কিছু থেকে থাকে তাহলে সেটা আপনার হাতে লেগে যেতে পারে। মাটিগুলো প্রপার গুঁড়ো হয়েছে কি দেখে নিয়ে আমি কিছুটা মাটি টবে দিয়ে দিলাম। মাটি টবে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইবারে টবে সাফিসিয়েন্ট মাটি দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম। নিচে জলটা যদি না পৌঁছয়ে পড়ে, গাছের কন্ডিশন যেহেতু খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন গাছটা হিসাব মতো মরে গেছে প্রায়। তো যাই হোক, গাছটা বসানোর পর আমি কিছুটা মাটি আশপাশ থেকে দিয়ে দিলাম, আশপাশ থেকে দিয়ে মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে দেওয়ার পর আবার একটু জল দিয়ে দিলাম মাটিটা ভিজে যাওয়ার জন্য, যেটা নর্মালি দেওয়া উচিত। তো দেখা যাক গাছটা বাঁচবে কি না, কিছুদিন পরে গাছটার কী কন্ডিশন দাঁড়ায় সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। দেখা যাক 20 দিন পরে গাছটার কী কন্ডিশন বসানো থেকে 20 দিন পর। দেখুন, দুটি গাছই বেঁচে গেছে, আগের পাতাগুলো নষ্ট হয়ে গেছে এবং গাছগুলো বেশ একটু বড় হয়েছে। তার মানে গাছ দুটো বাঁচাতে পেরেছি, যাক ভালো লাগছে। দেখা যাক এর পরে কী হয়, আফটার 40 ডেজ। তো বসানোর 40 দিন পরে দেখুন গাছে ফুল ফুটেছে, একটি ফুল ফুটেছে, সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন। সূর্যমুখী ফুল এখানে ফুটে রয়েছে এবং ফুলের মধ্যে বেশ কিছু পিঁপড়ে চড়ছে, মধু খেতে এসেছে, এবং দুটো কুঁড়ি রয়েছে। দুটো গাছ ছিল, একটা গাছ প্রচণ্ড তাড়াতাড়ি বেড়ে গেছে, একটা গাছ দেখুন বাড়তে পারেনি, দেখছেন আরেকটি গাছ ছোট হয়ে রয়েছে। তো জল আমি একদিন দেওয়া হয়নি, সানডে আমি ছিলাম না, আজ মানডে, তাই জলটা আমি দিয়ে উঠতে পারিনি। ভিডিওটা আমার মানডেতে করা, যার আমি আপলোড এটা করব ফ্রাইডেতে। সো এবারে দেখুন, ফুলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটেছে, দুটো একটা পিঁপড়ে চড়ছে, মধু খেতে এসেছে, দুটো কুঁড়ি রয়েছে বড় গাছটিতে, এবং ছোট গাছটির সেইভাবে কোনো গ্রোথ হয়নি। দুটি গাছ কিন্তু সেম সাইজ, সব কিছু সেম থাকা সত্ত্বেও একটি গাছ খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে। দেখ, সেটা সমস্যা না, গাছ দুটো বাঁচাতে পেরেছি, ফুল হয়েছে। তো দেখা যাক আর কিছুদিন পর, আফটার 50 ডেজ, দেখুন আর 10 দিন পরে দেখুন কি হয়েছে। 40 দিনে প্লাস 10 দিন, দেখুন ছোটো গাছটিতেও কুঁড়ি ধরেছে। এটা খুব ভালো ব্যাপার যে দুটো গাছেই ফুল ফুটবে, একটাই ছোটোটাই কুঁড়ি ধরেছে, বড়টি ইতেও কুঁড়ি রয়েছে। আর বিগত 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি, নিম্নচাপ হওয়ায় আর ঝড় হওয়ায় আমি তো ভেবেছিলাম এত সরু গাছ গাছটি পড়ে যাবে, কিন্তু না, দুটো কুঁড়ি যে দুটো ছিল সেটাও ফুটে গেছে। আগের ফুলটাও 8 ডেজ হয়ে গেল, এখনও স্টেবল রয়েছে। তো গাছটি বা এই ধরনের সরু গাছ আরও তো আমার গার্ডেনে রয়েছে, সেগুলোকে বাঁচানোর জন্য কী করা উচিত সেটা আমি পরের ভিডিওয়ে দেখাবো। সেটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ। আর গার্ডেনিং সম্বন্ধে কোনো নতুন তথ্য জানানোর হলে কমেন্ট করে জানাবেন এবং প্রশ্ন করবেন আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে। ধন্যবাদ।